বন্ধুরা, আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমি ছোটবেলায় আমার দাদুর মুখে শুনেছি। দাদার মাছ ধরার খুব নেশা ছিল, তো উনি প্রায় সময় অনেক রাতে মাছ ধরতে যেত। তো সাথে কেউ থাকতো সব সময়, হয়তো কোনো বন্ধু থাকতো কিংবা তার ছোট ভাই থাকতো। তো এরকম একদিন রাতে তারা প্ল্যান করলো যে মাছ ধরতে বেরোবে। তো ওই দিন চিন্তা ভাবনা করছিল তারা হচ্ছে আজানের কিছু সময় আগে বের হবে। তো ওই কথা বলেই দাদা ঘুমানোর জন্য চলে গেল। তো তারপরে তাদের কথা ছিল হচ্ছে আজানের সময় দাদাকে ডাক দেওয়ার জন্য, মানে নামাজের আগে, আজানের কিছু সময় আগে তারা যাবে। তো এইটা ওই করে ঘুমাইলো। তো দাদাকে ডাকার জন্য যে বন্ধুকে বলছিল, সে বন্ধু দেখা গেল যে আজানের সময় না, তার অনেক আগেই, প্রায় 2টা কি 2:30টার সময় চলে আসছে তাকে ডাকার জন্য। তো দাদা বলল যে এত রাত্রে কেন, আমি তো বলছিলাম আজানের সময় ডাকার জন্য। তো দাদার বন্ধু বলল যে এই সময় মাছ বেশি পাওয়া যাবে, চল আজকে এই সময়ই যাব মাছ ধরতে। তো তারা দুজন বের হয়েছে মাছ ধরার জন্য। বের হয়ে তারা বিলের মধ্যে চলে গেছে একেবারে, ওইদিকে আমাদের এখানে বিল বলে, বিলের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে মানে যেখানে কোনোদিন মাছ ধরে নাই ওরকম জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পরে তো দাদা মাছ ধরতেছে, আর দাদার বন্ধু বলতেছে যে আমার শরীর ভালো না, আজকে তুই ধরবি, আমি আমি সাথে সাথে থাকবো। তো দাদা জাল খেওয়াইতেছে আর মাছ ধরতেছে। তো দেখা গেল যে এরকম অনেক সময় মাছ ধরলো, মাছ ধরার পরে কিন্তু মাছ পাইতেছে, কিন্তু দেখা যে পাতিলে রাখতেছে আর বলতেছে যে দেখতেছে নাই, মানে মাছ পাইতেছে না, দাদার বন্ধু মাছ রাখতেছে। তো এক সময় দাদা তো অনেক মাছ ধরতেছে, কিন্তু দেখা যাচ্ছে দাদার যে বন্ধু উনি মাছ রাখতেছে পাতিলে, আর পরে পরে দেখতেছে মাছ নাই। তো এরকম অনেক সময় হইলো যে মাছ ধরতেছে আর পাতিলে রাখতেছে, নাই হয়ে যেতেছে, আবার পাতিলে রাখতেছে, নাই হয়ে যেতেছে। এরকম করার পরে দাদা বলতেছে তাহলে মনে হয় কিছু খারাপ কিছু আমাদের পিছু নিছে, এই জন্য এরকম মাছগুলো বারবার নাই হয়ে যেতেছে। তো দাদার বন্ধু বলল সমস্যা নাই, মাছ নাই হোক না হোক সমস্যা নেই, মাছ আজকে ভালো পাওয়া যেতেছে, তো আমরা মাছ ধরতে থাকি। এরকম অনেক সময় মাছ ধরলো। মাছ ধরার পরে প্রায় 1-2 ঘন্টার মতো মাছ ধরছে দাদা, কিন্তু দেখে যে যতবার দেখতেছে পাতিলের কাছে যেতেছে দেখতেছে মাছ নাই। তাহলে দাদার বন্ধুও কিছু বলতে পারতেছে না যে কীভাবে মাছ গায়েব হইতেছে, আর দাদাও বলতে পারতেছে না কিছু। তো একটা সময় দাদা আওয়াজ পাইলো যে পুকুরে নাইমা, মানে পুকুরে বলতে বিলের মধ্যে নাইমা ছিল, মাছ হাতে হাতে ধরতেছিল। তো একটা সময় মনে হইলো কি দাদার বন্ধু ডাকতেছে দাদাকে। তো উনি কেমন যেন একটু মানে কনফিউজ হয়ে গেলো যে দাদার বন্ধু তো দাদার সাথেই ছিল, আবার ডাকতেছে কি। তো এখন দেখতেছে দাদার বন্ধু মানে নাই, উপরে নাই। দাদা মানে বিল থেকে উঠছে, উইঠা পাড়ে উইঠা দাঁড়াইছে। দাঁড়ানোর পর দেখতেছে দাদার বন্ধু দাদারে খুঁজতে খুঁজতে আসছে। এখন উনি তো, আমার দাদা তো খুবই হইলো, চিন্তা পড়ে গেলো যে কী ব্যাপার, আমার সাথে এতক্ষণ ও ছিল, এর মধ্যে আবার ও কোথা থেকে আসতেছে। তো এরকম কিছু সময় পরে দাদার বন্ধু দাদার কাছে আসলো, এসে বললো কিরে তুই এত তাড়াতাড়ি বেরিয়েছিস কেন। তখন আজানের কিছু সময় বাকি ছিল, আজানে যে সময় দাদার বন্ধু আসার কথা ছিল ওই সময় আসছে। তো দাদার বন্ধু আসার পরে বলতেছে যে মানে তুই তো আমার, মানে কি দাদার বন্ধু বলতেছে যে আমি বাড়িতে গেলাম তোর ডাকার জন্য, তো বললো নাকি যে তুই বের হয়ে গেছিস, এই জন্য আমি তাড়াতাড়ি তোরে খুঁজতে খুঁজতে আসছি। তো ওই সময় দাদা বুঝতে পারলো যে হয়তো দাদা যার সাথে আসছে সে আসলে বন্ধু ছিল না, অন্য কেউ ছিল, আর মাছগুলো সেই খাইতেছিল, যে জন্য দাদা মাছ ধরে কোনো বরকত পাইতেছিল না, আর বলতেছিল যে মাছ কী হইতেছে জানি না। তো এরপরে দাদা বুঝতে পারলো যে আসলে সে কার সাথে মাছ ধরতে আসছে। পরে ওই দিন দাদা আসলে আর মাছ ধরলো না, মাছ না ধরে উনি আর দাদার বন্ধু চলে আসলো, আর বুঝতে পারলো যে আসলে সে কোনো তার বন্ধুর সাথে মাছ ধরে নাই, বরঞ্চ হয়তো কোনো একটা খারাপ কিংবা কোনো একটা জিন কিংবা হয়তো শয়তানের সাথে মাছ ধরছে রাতের বেলা। তো দাদা এই নিয়ে খুশি ছিল যে আল্লাহ যাই করুক হয়তো মাছ খাইছে, কিন্তু দাদার কোনো ক্ষতি করে নাই, সে মাছ ধরছে
আর ওইটা শুধু খাইছে উপরে বসে বসে। তো এরপরে থেকে দাদা আর রাতের বেলা মাছ ধরতো না, মাছ ধরলে দিনে ধরতো, রাতে তেমন মাছটা ধরতো না। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর বাংলার ভূত চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর আপনাদের জীবনেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা মেসেজ করতে পারেন।